চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। ঠিক জীবনানন্দের কবিতার মতো পাহাড়ে ঘেঁষা আঁকাবাঁকা সেই রাস্তাটা, গ্রামের শেষে পাহাড়ি গুহা থেকে হরিণীর মতোই লীলায়িত উচ্ছল ভঙ্গিমায় ছুটে চলেছে ঝর্ণার জলরাশি। দেখলে হয়তো আপনার মনে হতে পারে সবুজের বুকে কেউ হয়তো বিছিয়ে রেখেছে সাদা একটা শাড়ি। পাহাড়ি স্বচ্ছ জলের ছড়া পাড়ি দিয়ে গায়ের মেঠোপথ বাঁশবাগান হাঁটু জলের নদী পার হয়ে প্রতাপপুর গ্রাম। এরপরেই এক অসাধারণ এক গ্রাম, নামটি তার পান্তুমাই, বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম। যদিও বাংলাদেশের প্রতিটি গ্রামই খুব সুন্দর হয়, তবে পান্তুমাই গ্রামকে সবচেয়ে সুন্দর বললে ভুল হবে না। এটি সিলেটের জাপলংয়ে অবস্থিত একটি গ্রাম, যা ভারত সীমান্তের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। নয়নাভিরাম, হৃদয়ের স্পর্শী এই শব্দগুলো যদি এই গ্রামের সাথে যোগ করে দেওয়া হয়, তারপরও এই গ্রামের সৌন্দর্য বিশ্লেষণ করে শেষ হবে না। অবশ্য বাংলাদেশে যে এত চমৎকার নৈসর্গিক একটি গ্রাম আছে তা অনেকেরই অজানা। দেশ বিদেশের বিভিন্ন অঞ্চল শহর নগরের সৌন্দর্যের খেতাব থাকলেও বাংলাদেশের ছোট্ট অথচ অনিন্দ্যসুন্দর এই গ্রামের কোনো খেতাবই নেই। আপনাদেরই বলছি, একবার ঘুরেই আসুন না পান্তুমাই গ্রামে। এই নয়নাভিরাম অপরূপ গ্রাম না দেখলে বুঝতেই পারবেন না বাংলাদেশে এত সুন্দর একটা গ্রাম আছে, যা কিনা আপনারা অনেকেই জানেনই না। যদি কখনো যান তবে দেখতে পাবেন উঁচু পাহাড়ে ঘেঁষা বিশালাকার এক ফুটবল মাঠ, মাঠ পেরিয়ে জঙ্গল। জঙ্গলের কিছুটা এগুলোই শোনা যায় জল গড়িয়ে পড়ার শব্দ। এই জঙ্গলের মাঝেই উঁকি দিয়ে আছে রূপবতী ঝর্ণা পান্তুমাই। স্থানীয়রা ঝর্ণাটিকে ফটিকছড়ি ঝর্ণা বা বড়হিল ঝর্ণাও বলে থাকেন। তবে সাবধানে থাকবেন, ঝর্ণার কাছাকাছি যাওয়া একদমই নিষেধ। অনেক আগে যদিও ঝর্ণার কাছে যাওয়ার অনুমতি ছিল, ঝর্ণার পানিতে নেমে গোসলও করা যেত, কিন্তু সেই সময় বিএসএফের ক্যাম্পটা ছিল না। তবে ভ্রমণ পিপাসুরা নিরাপদ দূরত্ব বজায় রেখে এর অপরূপ নৈসর্গিক সৌন্দর্য অবলোকন করতে পারবেন। সিলেটের আম্বারখানা পয়েন্ট থেকে সিএনজি নিয়ে যাবেন গোয়াইনঘাটা থানা সংলগ্ন বাজারে, ভাড়া পড়বে 300 থেকে 500 টাকা পর্যন্ত। সেখান থেকে আরেকটি সিএনজি করে পশ্চিম জাপলং ইউনিয়নের পান্তুমায় যেতে ভাড়া লাগবে মাত্র 150 থেকে 200 টাকা। তবে পান্তুমায়ে কোনো খাবার হোটেল বা থাকার ব্যবস্থা না থাকায় শুকনো খাবার অবশ্যই আপনার সাথে রাখবেন। রাতে যদি থাকতে চান তবে স্থানীয়দের সহায়তা নেবেন, তবে এক্ষেত্রে আপনাকে 200 থেকে 300 টাকা অবশ্যই ব্যয় করতে হবে।